অফ ইনার্সিয়া নির্ণয়ে একটা পদ্ধতি বলা হলো, তুমি জাস্ট ওই সমান্তরাল অক্ষ উপপাদ্যটা, এই উপপাদ্যটা থেকে তুমি হয়তো ভাবতে পারো কেমন করে কি হবে। এটার প্রয়োগ না হলে তুমি বক্তব্য এখন ভাবছো যে কি আমার কাজে লাগবে, এটার প্রয়োগ অর্থাৎ দু একটা অঙ্ক করে বা বিভিন্ন বস্তুর জড়তাভ্রামক নির্ণয় করে না দেখালে তুমি বুঝতে পারবে না এর প্রয়োগটা কি। তাহলে এরপর আর একটা থিওরেম আছে, ওটা দেখানোর আগে এই থিওরেমগুলো বলি। আর একটা থিওরেম আছে, তাকে বলা হয় পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্যটা পাক সদৃশ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। পাক সদৃশ বস্তু মানে একটা প্লেন সিট, ধরো তোমার বইয়ের যে পাতাগুলো আছে আয় লোহা দিয়ে নির্মিত, সেই রকম একটা বস্তুর জড়তাভ্রামক কি হবে। বলছে যে ওই পাতের তলে অবস্থিত দুটো অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামকের সমষ্টি হবে, ওই পাতের সঙ্গেতে ওই দুই অক্ষের ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বভাবে অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামকের সঙ্গে সমান। আবার বলি, হয়তো প্রথমটা ভাষা কিছু গোলমাল আছে। কোনো পাত সদৃশ বস্তুর তলে দুটি উল্লম্ব অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামকের সমষ্টি হল ওই দুই অক্ষের ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত অক্ষের জড়তাভ্রামকের সঙ্গেতে সমান। ধরো আমি ছবি দিয়ে বলি এবার, এইরকম ধরো একটা পাত আছে, এই পাতে তোমার দুটো ধরো অক্ষ আছে, এইরকম একটা অক্ষ বলাই আছে কোনো পাত সদৃশ বস্তুর তলে অবস্থিত দুটি অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামকের সমষ্টি। ইউ ক্যান টেক দিস অ্যাক্সিস অ্যাজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। জড়তাভ্রামক এক্স অক্ষের সাপেক্ষে আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে আই ওয়াই, এদের সমষ্টি হচ্ছে এই দুই অক্ষের ছেদবিন্দুর মধ্য দিয়ে পাতের তলের ওপর লম্বভাবে অঙ্কিত অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামকের সঙ্গে সমান। অর্থাৎ এইটা ইকুয়াল টু হবে আই জেড, জেড অ্যাক্সিসটাকে আমি এইভাবে দেখাচ্ছি, প্রমাণ করতে হবে এই পয়েন্টটা পি। আচ্ছা, প্রথম কথা, বস্তুটার এক্স অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামক বলতে কি বোঝায়? যদি তুমি এই স্কেলটাকেই তুমি এই স্কেলটাকে যদি তুমি একটা পাত সদৃশ বস্তু বলো, স্কেলটা হতে পারে তোমার এভাবে পাক খেতে পারে, দিস ইজ এক্স অ্যাক্সিস, আবার এভাবে ঘুরতে পারে, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। কথাটা বুঝলে না? বুঝলে না? এটা পাত সদৃশ বস্তু, তাহলে এই দুটো সাপেক্ষে জড়তাভ্রামক কী হবে? এর সঙ্গে উল্লম্বভাবে অবস্থিত এই লম্বটা এমনভাবেও ঘুরতে পারবে, একে কেন্দ্র এই জেরা খোয়ে কেন্দ্র করে ঘুরছে, হবে না? হবে না? এর সঙ্গে তো সমান, প্রুফ করে দেখাতে হবে। দেখো, এখন একটা বিন্দু আগে ভাবো, পি যার কোঅর্ডিনেট এক্স ওয়াই, এক্স ওয়াই জেড, তাহলে আই এক্সটা কী হবে? তুমি টু ডাইমেনশনাল ভাবো, থ্রি এক্স থ্রি ডাইমেনশনাল ভুলে যাও। আই এক্স এর মান কত? পি এর ভর ধরো এম, সমগ্র বস্তুটার জন্য হবে সামেশন, এটা যদি আই তম কণা ধরো এম আই, বইয়ে দেখবে এম আই দিয়ে দিয়ে আছে, শুধু এমও দিতে পারো এম, তারপর দূরত্বটা কি লিখবো? এম আই ইনটু ওয়াই স্কোয়ার, এখান থেকে এর লম্ব দূরত্বটা দেখো ওয়াই, আই ওয়াই টা কি হবে? সামেশন ওভার এম আই ইনটু এক্স স্কোয়ার, তাহলে তোমায় আনতে হবে আই এক্স প্লাস আই আই ওয়াই কত হয়? আই এক্স প্লাস আই ওয়াই এ যাচ্ছে, সামেশন ওভার এম আই ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এইবার তুমি জেরক্ষের সাপেক্ষে নেবে, জেরক্ষের সাপেক্ষে এই বিন্দুটার দূরত্ব লম্ব দূরত্ব এইটা হবে নাকি দেখো দেখিনি, এই পাতকার কথা ভাবো ঘুরছে একে কেন্দ্র করে ঘুরছে, তাহলে লম্ব দূরত্বটা কোনটা হবে? এখান থেকে তুমি এই কোণের যদি বিন্দু ধরো তাহলে ডিস্টেন্স কত হবে কোণের সঙ্গে, এই বিন্দুর সঙ্গে কোণের বিন্দুটা যোগ করতে হবে, হবে না হবে না? সেটাই তো এই জিনিসটা, হবে না হবে না? অর্থাৎ ইকুয়াল টু সামেশন ওভার এমআই ইনটু জেড স্কোয়ার ইকুয়াল টু আই জেড, সুতরাং আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, এটাই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। খুব থিওরেম ধরো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এবার অ্যাপ্লিকেশন একটা দেখো, তাহলে নির্ণয় করতে হবে তোমার যে একটা রডের, একটা রড সুষম রড, সুষম রড মানে কি যার ম্যাস পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল, অতি একক দৈর্ঘ্যের ভরটা তোমার সমান, তাহলে ওই রডে বন্ধ কর, ওই রডে তোমার ওই রডের তাহলে জড়তা ভ্রামকটাকে নির্ণয় করতে হবে। প্রশ্নটা বুঝতে পারলে না পারলে না, একটা রডের সুষম রডের জড়তা ভ্রামক বার করতে হবে। তাহলে ধরো এইটা ধরো রডটা, সুষম রডের জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। রডটা ধরো এই মধ্য দিয়ে, এইটা যদি রড হয় এইরকম কোনো অক্ষর সাথে কিরমভাবে ঘুরছে, এই যে এই এই ঘূর্ণন ক্রিয়া, এই যে এই দিকে গেল এদিকে গেল এরকমভাবে বাই বাই করে ঘুরছে, ঠিক আছে? তাহলে ধরো এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে না ঠিক নাই? হ্যাঁ, তাহলে জড়তা ভ্রামক তোমার আমাদের দেখো বিভিন্ন বিন্দু বিভিন্ন দূরত্বে অবস্থিত, তাহলে কি করতে হবে প্রত্যেকটা জড়তা ভ্রামক নিতে হবে, নিয়ে যোগ করতে হবে। অর্থাৎ একটা আমরা এখান থেকেই এক্স দূরত্বে একটা স্মল রিজিয়ন ধরে নিচ্ছি, এক্স দূরত্বে ডিএক্স বেধের একটা অংশকে কল্পনা করে নিচ্ছি, ডিএক্স ইজ ভেরি স্মল, এর জড়তা ভ্রামকটা আগে বার করছি, তাহলে তার জড়তা ভ্রামক যদি ডিআই বলো ডিআই ইকুয়াল টু কত হবে, এইটুকু অংশের ভর হচ্ছে ডিএম, তাহলে হবে এক্স স্কোয়ার ডিএম, এক্স দূরত্বে অবস্থিত, ভাবতে হবে যে এই প্রান্তটাও যে দূরে অবস্থিত এই প্রান্তটাও সেই দূরত্বে অবস্থিত, বিকজ ডিএক্স ইজ ভেরি স্মল, ঠিক আছে না ঠিক নাই? তাহলে এক্স স্কোয়ার ডিএম, তাহলে আই ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম, তাহলে কি নেবে সমস্ত কোণাগুলোর জড়তা ভ্রামকের যোগ হয়ে গেল, ওটা থেকে কোথায় এই অ্যাক্সিসটাকে ধরতে হবে এট দি মিডল পয়েন্ট, মিড পয়েন্টের সাপেক্ষে নিচ্ছি, মিডল পয়েন্ট মানে এই ডিস্টেন্সটা এল বাই টু, এটাও হচ্ছে তোমার এল বাই টু, এল বাই টু দূরত্বে দূরে কি অবস্থিত, তাহলে এটা লিমিটটা নিতে হবে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, এটাকে যদি এল বাই টু বলো এটাকে মাইনাস এল বাই টু বলতে হবে, হবে না হবে না? ডিএমটা কি জিনিস, হোয়াট ইজ ডিএম, ভ্যারিয়েবল দেখো এক্স আর এম মিলিয়ে মিশি আছে, একরকম কোটা করলে ইন্টিগ্রেশন করতে পারবে না, তাহলে ডিএম দেখি ক্ষুদ্রই সরু অংশটার ভর, অর্থাৎ ডিএক্স বেধের ভর হচ্ছে ডিএম, তাহলে এই রডটার টোটাল লেন্থ কত, এল, তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, এক দৈর্ঘ্যের ভর এম বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর হবে এম বাই এল ইন্টু ডিএক্স, দ্যাট ইজ ডিএম, ডিএম এর জায়গায় এটা বসাবো, তাহলে বসাই, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এক্স স্কোয়ার ইন্টু ডিএম, মানে এই জিনিসটা এম বাই এল ডিএক্স, এম বাই এল ধ্রুবক রাস্তা বেরিয়ে চলে যাবে, সুতরাং দেখো এইবার দেখো ইন্টিগ্রেশনটা সহজ হয়ে গেল, আই ইকুয়াল টু এম বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু এক্স স্কোয়ার ডিএক্স,
ইন্টিগ্রেশন কি হবে x কিউব বাই 3 সুতরাং I ডিগ্রি ইকুয়াল টু m বাই l ইনটু x কিউব বাই 3 লিমিটটা মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2 বেনা বেনা সুতরাং I ইকুয়াল টু m বাই 3 l লিমিট আপার লিমিট হবে তোমার l বাই 2 তার হোল কিউব মাইনাস মাইনাস l বাই 2 তার হোল কিউব হবে না হবে না এটাই তো লিমিট বসানোর নিয়ম তার মানে এটা হবে l কিউব বাই 8 আর এটা মাইনাস মাইনাস প্লাস l কিউব বাই 8 তার মানে I ইকুয়াল টু m বাই 3 l ইনটু 2 l কিউব বাই 8 তার মানে I ইকুয়াল টু হবে m l স্কয়ার বাই 2 l এটাই হচ্ছে সমগ্র রডের জড়তা ভ্রামক কিন্তু কে এর সাপেক্ষে বলে দিতে হবে এইটাই গোলমেলে এই রডের দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোন অক্ষের সাপেক্ষে রডটা দেখো এভাবেও রোল করতে পারে এভাবে হলে আবার চেঞ্জ যাবে এইবার দেখো তুমি প্যারাল্যাক্স প্রয়োগ যদি রডটা এভাবে ঘুরতো হ্যাঁ এইভাবে ঘুরছে এভাবে তো ঘুরতে পারে তোমার এই তত্ত্বটা হাতে আছে তাহলে এইখানে কি হবে এইবার তুমি লম্ব অক্ষ উপপাদ্য নাকি যোগ করো প্রয়োগ করো তাহলে এইটা তাহলে এভাবে তোমার বের করা মানে দিস ইজ আইসিডি সেক্ষেত্রে আই ইকুয়াল টু বলা আছে কি ভরকেন্দ্রগামী মধ্যবিন্দু মধ্যে ভরকেন্দ্রটা আছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম ইনটু ডি স্কোয়ার হোয়াট ইজ ডি ডিসটেন্স বিটুইন দি টু অ্যাক্সিস এই অ্যাক্সিসটা কত এল বাই 2 তার মানে দেখো এল বাই 2 তার স্কোয়ার এম ডি স্কোয়ার দেখো লিখেছিলাম তাহলে এটা কত হয়ে গেল আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 4 তাহলে হবে এটা এখানে 4 এম এল স্কোয়ার বাই 12 হয়ে যাবে তার মানে আই কি আমরা জায়গা নিয়ে লিখে দিচ্ছি এম এল স্কোয়ার বাই 3 এই এসে যাবে টুক করে দেখো হয়ে যাবে এইবারে রেডিয়াস অফ জাইরেশন হিসেব করতে হবে এম কে স্কোয়ার ইকুয়াল টু এই জিনিসটা দেখো তাহলে তুমি কেটা পেয়ে যাবে তাহলে তোমার সবের আগে তোমাকে যেটা করতে হবে জড়তা ভ্রামকটা ঠিক করে নির্ণয় করতে হবে কথাটা বুঝতে পারলে না পারলে না সেই কারণে তোমার জড়তা ভ্রামক কিছু ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আছে সেইগুলোকে মনে রাখতে হবে যেমন একটা রডের মধ্যবিন্দু গামী রডের মধ্য দিয়ে উল্লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কোয়ার বাই 12 দিস ইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিস ইজ টেকেন অ্যাজ স্ট্যান্ডার্ড সো ওইটাকে তুমি মুখস্থ রেখে তুমি ঝরম করে বসিয়ে দিতে পারো ওটাকে প্রমাণ করতে হবে না কিন্তু তারপর এই জায়গাটা তোমায় করতে হবে করে এইবার এম কে স্কোয়ার ইকুয়াল টু এই জিনিসটা করো কথাটা বুঝতে পারলে না পারলে না হ্যাঁ